মন্ত্রিত্ব পেলেন সুদীপ রায় বর্মণ সরকারের মন্ত্রী। এই সুদীপ রায় বর্মণকে গোটা রাজ্যের মানুষ, আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখি, হৃদয় সম্রাট বলে আপনাকে। হঠাৎ করে আমি এই বিষয়গুলো একটু বিস্তারিত জানতে চাইছি যে কি এমন হলো, মানে সুদীপ রায় বর্মণকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া, সেটার পেছনের কারণ কি কোথাও সেদিনের সেই মঞ্চের ভাষণ যে যাকে খুশি তাকে ভোট দিন, মানে এই শব্দটাই কি কারণ মানে আপনাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার পেছনে? আমি তো এখনো বলি জনগণ যাকে খুশি তাকে ভোট দিন, দয়া করে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে পৌঁছন। আর সেদিনকে এই কথাটা বলেছিলাম, ভোট প্রদান করার পর আমার পোলিং সেন্টারের ভেতরে যখন সাংবাদিক বন্ধুরা আমাকে ঘিরে ধরে, আপনি বলুন আমি তো রাজনীতি দীর্ঘদিন ধরে, ওনাদের মতো এত শিক্ষা আমার নেই, কিন্তু যতটুকু শিক্ষা আমি পেয়েছি পোলিং 200 মিটার্সের মধ্যে কোনো ধরনের তুমি নির্বাচনের ক্যাম্পেইন করতে পারবে না। তো যখন ভোটারদের সাংবাদিক বন্ধুরা যখন প্রশ্ন করলেন ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন, তখন আমি কি বলবো, আমি তো মোদি সাহেব যেটা হিন্দিতে বললেন ওনার ভোট দেওয়ার পর, আমি তো সেটা বাংলাতে বললাম। আসল তো এটা নয়, আসলে হচ্ছে স্বাস্থ্য দপ্তরটা মানুষের কথা মাথায় রেখে, আমার একটা আপনি আমি যখন বিরোধী দলনেতা ছিলাম কিংবা তার আগে বিরোধী MLA ছিলাম বিধানসভায়, আমার প্রাইমারি কনসার্ন ছিল এডুকেশন এবং হেলথ, এই দুটো সেক্টর নিয়ে। আপনি নিশ্চয়ই কভার করেছেন, আমার দেখবেন বিধানসভার ভেতরে বাইরে শুধু এডুকেশন এবং হেলথ নিয়ে আমি কথা বলতাম। এটা একটা সেক্টর আমরা যেটাকে ওভারলুক করি, জেনারেশন নেক্সট ধ্বংস হবে। আর একটা সার্ভেতে যখন বেরিয়ে আসলো যে আমরা যা উপার্জন করি অলমোস্ট প্রায় 43% ইন ত্রিপুরা ইজ স্পেন্ট অন হেলথ সেক্টর, মানে আমি সারা জীবন ধরে যা উপার্জন করলাম তার 43% আমাকে খরচা করতে হচ্ছে স্বাস্থ্যের জন্য। আচ্ছা, বহিরাজ্যে নিয়ে যাওয়া, প্লেন খরচা, স্ট্রেচার কেস নিয়ে যাওয়া, বিভিন্ন জটিল রোগ দেখা দিলে কত চিকিৎসার কোনো সুযোগ সুবিধা নেই, যে কতটুকু আছে এটাও ঠিক মতো হচ্ছে না। আমি বারবার আমি প্রশ্নগুলো করতাম, যখন সুযোগ পেলাম আমি সমস্ত ইনপুটসগুলো আমি নেওয়ার চেষ্টা করি অফিসের থেকে নয়, যারা সাফাইয়ের সাথে জড়িত, যারা GDS স্টাফ, যারা নার্স, তাদেরকে আমি ডেকে ডেকে কথা বলতাম কোন জায়গায় আমাকে কী করতে হবে, খবরাখবর নিতাম। এবং সে থেকে আমি আপ্রাণ চেষ্টা করে গেছি কিছুটা বেহাল থেকে কিছুটা হালে ফেরানোর জন্য, এবং জনগণ বিচার করবে। আই ট্রাইড মাই লেভেল বেস্ট, কিন্তু আমি ফিল করেছি জনগণ খুশি ছিল আমার কাজে, জনগণ প্রশংসা করতে লাগলো। মূল অসুবিধার কারণ এই জায়গায় কেউ ইনসিকিউর ফিল করতে লাগলেন যে ওনার নাম হয়ে যাচ্ছে, রাজ্যের মানুষ ওনার কথা বলতে শুরু করেছেন, কাজে একে ছেটে ফেলতে হবে। আমাকে ছেটে ফেলেছে বলে আমার কোনো আক্ষেপ নেই, বরঞ্চ এই নোংরা থেকে বেরিয়ে এসেছি একদিকে ভালোই করেছেন, কিন্তু